আসসালামু আলাইকুম আমরা এখন থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের অভিশায়ক আম কম্পিউটার মধ্যে পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার প্রচেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে নয় নম্বর অঙ্ক দিয়ে নয় নম্বর অঙ্ক ছিল শহীদ দুশো চল্লিশ টাকায় কতগুলি কলম কিনল সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনেছিল তো এখানে ধরে নেই সে এক্স কলম কিনেছিল এক সংখ্যক কলম কিনেছিল তো দুশো চল্লিশ টাকা দিয়ে সে পাবে হচ্ছে টু ফোরটি বাই এক্স সংখ্যক কলম এখন বলা হচ্ছে কলমের দাম গড়ে যদি এক টাকা কম পড়ত তাহলে সে একটি কলম বেশি পেত তো দুশো চল্লিশ টাকা যদি একটি কলম বেশি পেতো তাহলে এক্স প্লাস ওয়ান গড়ে এক টাকা কম পড়তো মানে ডিফারেন্সটা হচ্ছে এক টাকা সমান বা এইটা করলে আসবে হচ্ছে আমাদের এক্স ইন এক্স প্লাস ওয়ান দুশো চল্লিশ কমন নেই এই পাশে নিয়ে আসলে ওয়ান বাই দুশো চল্লিশ এইটা আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স বা এটা ক্যালকুলেশান করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়েল টু টু ফোরটি বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ফোরটি ইকুয়েল টু জিরো বা এক্স স্কোয়ার মিল ট্রাম করলে আসবে ষোলো পনেরো প্লাস সিক্সটিন এক্স

এক্স ইকুয়াল টু মাইনাস সিক্সটিন মাইনাস গ্রহণযোগ্য নয় সেই ক্ষেত্রে টু ফিফটিন অর্থাৎ সে পনেরোটি কলম কিনেছিল পনেরো হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর দশ নম্বর দশে বলা আছে আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত তো ধরে নেই পিতার বয়স বর্তমান বয়স হচ্ছে এফ পুত্রের বর্তমান বয়স ইকুয়েল টু এ তো আট বছর পরে পিতার বয়স ছিল হচ্ছে এফ মাইনাস এইট পুত্রের বয়স থাকবে হচ্ছে এ মাইনাস এইট বলা হচ্ছে তখন একজনের বয়স একজনের বয়সের আট গুণ ছিল তাহলে এটা হবে হচ্ছে একটা ইকুয়েশান আবার বলা হচ্ছে দশ বছর পরে পিতার বয়স হবে হচ্ছে এফ প্লাস টেন পুত্রের বয়স হবে হচ্ছে এ প্লাস টেন পিতার বয়স হবে পুত্রের বয়সের ডিগুণ তাহলে ইনটু টু এই হবে দুইটা ইকুয়েশান এখান থেকে করলে আমরা পাবো এফ ইকুয়াল টু এইট এ মাইনাস ফিফটি সিক্স এখান থেকে আমরা করলে পাবো হচ্ছে এফ প্লাস টেন ইকুয়াল টু টু এ প্লাস টোয়েন্টি এই এফের মানটা এখানে বসালে পাবো হচ্ছে এইট এ মাইনাস ফিফটি সিক্স প্লাস টেন ইকুয়েল টু টু এ প্লাস টোয়েন্টি বা এখান থেকে পাবো হচ্ছে সিক্স এ ইকুয়াল টু সিক্সটি সিক্স বা এ ইকুয়াল টু পাবো হচ্ছে ইলেভেন এ যদি ইলেভেন হয় এখানে যদি মান বসাই এফ ইকুয়েল টু এইট ইন্টু ইলেভেন মাইনাস ফিফটি সিক্স ইকুয়েল টু এসবি হচ্ছে থার্টি টু তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে বত্রিশ বছর পুত্রের বর্তমান বয়স হচ্ছে এগারো বছর এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর এগারো নাম্বার এগারোতে বলা আছে একটি রম্বসের একটি কর্ণ দশ মিটার এবং ক্ষেত্রফল একশো বিশ বর্গ মিটার হলে রম্বসের পরিসীমা কত তো একটা রম্বস যদি আমরা এমন কল্পনা করি এ বি সি ডি তাহলে রম্বসে দুইটা কর্ণ থাকে এমন আর এমন তো এখানে যদি আমরা ডিবি ইকুয়েল টু দশ ধরি তাহলে কেন্দ্র ও এইটা আসবে হচ্ছে আমাদের পাঁচ আর আরেকটা কর্ণ হবে হচ্ছে এসি তো রম্বসের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে যে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ দুয়ের গুণ ফল অর্থাৎ ডিবি ইন্টু এসি ইকুয়েল টু আসবে প্রশ্ন দেওয়া আছে ক্ষেত্রফল একশো বিশ বর্গ মিটার বা এখান থেকে এসি ইকুয়েল টু হচ্ছে টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ মিটার হচ্ছে এসি এসি যদি চব্বিশ মিটার হয় পুরোটা তাহলে এইটা হবে হচ্ছে বারো যেহেতু রম্বশেখর হোদয় পরস্পরকে সমকোণে সমরিকখণ্ডিত করে এবং এটা একটা সমকোণ তাহলে ত্রিভুজ ও ডি সি এ আমরা বলতে পারবো হচ্ছে ডিসি স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইকুয়েল টু ও ডি স্কোয়ার মানে হচ্ছে এখানে ফাইভ স্কোয়ার এইটা আসবে হচ্ছে টুয়েলভ স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান ফোর ইকুয়াল ওয়ান ডিসি অতএব ডিসি ইকুয়েল আসবে হচ্ছে থার্টিন ডিসি মানে হচ্ছে রম্বসের এক বাহুর ধরব তাহলে পরিসীমা ইকুয়েল আসবে হচ্ছে চার বাহুর ধরব ফোর চার বাহুর ধরবো যোগ করবো অথবা গুণ করবো যাই হোক একই আসবে এইটা হচ্ছে ফোর ইন্টু থার্টিন ইকুয়াল টু আসবে হচ্ছে ফিফটি টু অর্থাৎ মিটার হবে হচ্ছে রম্বসের পরিসীমায়টি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমার চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ